রমজানের কিয়াম মানে কি কথা বলেন না রমজানের কিয়াম তারাবিহ পড়াকা কথা বলেন না কি বলে আমরা ফ্রি ফ্রি বই দিতে নার্সিং হোমে এখন আর ডক্টরই হচ্ছে না দিনের খেদমত চলছে এখন ডক্টররাও হুজুর হয়ে গেছে কথা বলেন না নার্সিং হোমে স্টাম লাগে ফ্রি ফ্রি বই দিচ্ছে বই তারাবি আর তারাবি আর কুরির দলি নে নজবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন না কত রকম ফিতনা শুরু হলো তারাবি করাকা কুরির এখন আবার বের হই না বলে আট আট আল্লামা ইবনে হাজার আসকালানী رحمۃ اللہ حجتুল মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী رحمۃ اللہ

আল্লামা ইবনে হাজার আসকামে রহমাতুল্লাহ বলেছেন তিন তারবিয়ার অতিরিক্ত নাম হবে তারাবি তিন তারবিয়ার অতিরিক্ত হলে নাম হবে তারাবি এক তারবিয়া মানে চার রাকাত ওই বৈঠক করি না চার রাকাতে পরে বসেন না ওটা এক তারবিয়া দুই তরবিয়া মানে আট রাকাত তিন তারবিয়া মানে 12 এই 12 রাকাতের অতিরিক্ত হলে নাম হবে তারাবি এটা হলো বহুবচন শব্দ কিয়ামুল লাইল

এখন আমাদের সমাজে নতুন করে ইয়ং জেনারেশনকে গুমরাহি করার জন্য ফোনে ফোনে ভিডিও পাঠাচ্ছে কথা ভুল বলছি না ঠিক বলছি কাদের ভিডিও দিল বলে বাংলাদেশের বক্তা ও ওরা মনে নবী বাংলাদেশের বক্তা গুণ মনে নবী নাউজুবিল্লাহ মিন জালেক ওরা বললেই ঠিক শিখালো কে আপনাকে নবীদের জবান শরীফ থেকে যা বার হইছে সন্দেহ নেই সুবহানাল্লাহ বলে বলা যাবে না ওদের গুণ যে দিচ্ছ আর

রাকাত নামাজ পড়তেন তার সাথে আল্লাহর রাসূল ভেতরের করতেন জোরে বলবেন না আজ জোরে বলা যাবে না তারাবি পড়াকার কঠিন অবস্থা হই হই করলে হবে না নীতিতে মজবুত থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাতের 1200 বছরের মধ্যে কেউ এই তারাবি নে ফিতনা করেনে 1200 বছরের ইতিহাস তারাবি নে ফিতনা করেনে নতুন করে তারাবি আঠ আর কুড়ি আল্লাহ ফেতনা থেকে মুসলিম উম্মা আল্লাহ হেফাজত করে বলুন আমি জুনে বলেন আল্লাহ আল্লাহর রসুল বলেছেন রমজান শরীফের হারিগুলো কেউ যদি কয়াম অবস্থা অতিবাহিত কর আল্লাহ ওই বান্দা দিলেন জীবনের ঘোরাঘুরি সব মাফ করে দেবেন জুনে বলে আল্লাহর রসুল আরো বলেছেন বুহারী শরীফ মুসলিম শরীফের হারিস মনসামা রমাদান আ ইমান আনখেতসাবান তুফের আল্লাহ্মা থাকাতমা মেনসেন্টিং যদি কোনো মানুষ ইমান হালাতে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবের আশায় রমজান শরীফের রোজা গুলোকে অতিবাহিত করে আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুণাগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন আল্লাহ দয়াময় দয়া করে সকলকে সুস্থ রাখেন দয়াময় দয়া করে আল্লাহ এক মাস রোজার হাফ আদায় করা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেই মাহফিলে বসেছেন ঈমানকে মজবুত করে কে মানুনা মানো বলতে পারবো না আমি নবীকে মানার নাম ঈমান

আল্লাহর উপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা কোনটা আগে আল্লাহ না নবী তাহলে এগুলো ঠিক না ও লোকে গোমরা তৈরি করছো তিনটে মানুষকে ভালো উপদেশ দিলে দাও দুটো মানুষকে খারাপ দিয়ে গোমরা পথে নিয়ে যেও না কথা ঠিক বলছো না ভুল বলছো তিনটে লোককে যদি সানাউল্লাহ সিদ্দিকি ভালো উপদেশ দিতে পারি তো দেখো নাউজুবিল্লাহ এটা কোনোদিন আমার চিন্তা হওয়াটা উচিত নয় দুটো লোককে খারাপ কথা বলে গোমরাহ পথে ফেলা দব কথা ভুল না ঠিক বলছি যার আর অ শুনবেন না তাকে তাকে দাওয়াত করবে না আমার মুজাদ্দదు জামাদ رحمتুল্লাহ আলাইহ কে লোকেদের এটা হলো খারাপই এই নেট দেখে আর রচ করে নেট দেখে দাওয়াত করে কেন করলেন ওকে চেনেন আপনি এই যাকে নেট দেখে দাওয়াত করলেন চেনেন যাকে তাকে দাওয়াত করলে হয়ে গেল যার তার জানে হাক্কানী আলেম ওলামা যাকে চেনেন তানাদের আদের ঠিক না ওই দুগুণটার জন্য হুজুর সেজে এসে ওয়াজ করে চলে গেল বাকি অবস্থা তার জানেন

আমার মত মানল ইসলাম যাহানে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলবেন না এত shan আল্লাহ দিয়েছেন বুখারী শরীফে একটা বাবা আছে বুখারী শরীফে একটা বাবা আছে বাপটার নাম হলো মানাকিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বাবের মধ্যে এসেছে ওর নিশ্চয়ই লেখা তো এসেছে আফযালুন নাস বা আদাল আমবিয়াহ আবি বকর আফযালুন নাস বা আদাল আমবিয়াহ

আমার নবীর দম্বি করিলে এ আবি তাহাদা তুমি কি চাও ওই ব্যক্তির আগে আগে হেঁটে হেঁটে যাবে জানাক আল্লাহ তোমার থেকে দুনিয়া এবং আখেরাতে উত্তম করেছেন আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়াতে থেকে গেলে অস্তল পর্যন্ত আবু বকর সিদ্দিকের মত আল্লাহ দ্বিতীয় আর কাউকে সৃষ্টি করেন না জোরে বলে আর জোরে বলা যাবে না তুমি কি চাও তার আগে যাবে

কেন জানার একটা খাদুরের বাগান ছিল যে বাগানে ছশো খানা খাদুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল আর একটা বড় বাড়ি ছিল নবী পাকের একটা এতিম সাহাবি ছিলেন এতিম ওনার ওই খাদুরের বাগানে একটা গাছ পড়ে গেল নাম ছিল আবুল লুবাবা ভাই হাজির শরীফ এসেছে এই এতিম সাহাবি ভাই আবুল লুবাবা ওই গাছটা আমাকে দিয়ে দেন আমার বাগানটা সুন্দর করে ঘিরে আবুল লুবাবা বলে না নবী পাকের এতিন সাহাবি বললেন কিছু টাকা হলো নিয়ে দাও আবুল নুবা বাবা না মনে দুঃখ কাকে বলবে নবী দরবারে কি বিচার দিয়েছে হুজুর ওই আবুল নুবা বাবা ওর খেজুরের গাছটা আমার বাগানে পড়েছে একটু বলে দেন না হুজুর নবী মোনা কা আবুল নুবা বাবা নবাবে শরীফে দেখেছে এই আবুল নুবা ওই খেজুরের গাছটা আমার এতিন সাহাবীকে দাও আবুল নুবা বাবা হুজুর তো বলো

আবু লো বাবা তারপরও বলতে হুজুর দব আমার নবীর মন একটু খারাপ রে ওহ আবু লো বাবা চলে গেল ওই মুজনি ছিলেন আবিদ দাহদা রাদিয়াল্লাহু তাআলা টুক 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 নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ যদি গাছটা কিনা আমি দি জান্নাতে খেজুর গাছ পাব তো নবীজি ابو দাহদা তুমিও যদি কিনে দাও নবীজি জান্নাতে তোমাকো খাদুর গাছ দেব জোরে বলে আর জোরে বলা যাবে না হেজা আবু দাদা টং টং করে বাদ হয়ে গেল

আমি আবু দাদা রাজি আল্লাহ তালানো আমাকে খাজুরে গাছটা বিক্রি করে দাও আমাকে খাজুরে গাছটা তুমি দিয়ে দাও আবু লোবা বলে তো বলতে আবু দাদা রাজি আল্লাহ তালানো জানিয়ে দিলেন হে আবু লোবা ওই খাজুরে গাছটা যদি দিয়ে দাও আমি আবু দাদা রাজি আল্লাহ আন গোটা খাজুরে বাগান দিয়ে দেবো যে খাজুরে বাগানে ছশো খানা খাজুরে গাছ আদে যে খাজুরে বাগান একটা মিষ্টি পানির কোয়া আছে যে খাজুরে বাগানে একটা বড় বাণী আছে ও কে

আল্লাহ বাগে জান্না তোমার জন্য খালি হাজুরে বাগানা আর বাগান হাজুরে বাগান বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জনে বলেন সুবহান আর একটু জনে বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ